চোখে মুখে ভয় আর আতঙ্ক নিয়ে দেশ ছাড়ছেন, প্রাণ রক্ষায় বাধ্য হচ্ছেন সীমান্ত পাড়ি দিতে। রুশ আগ্রাসন শুরুর পর জীবন বাঁচাতে প্রতিবেশী দেশগুলোর সীমান্তে ইউক্রেনের শরণার্থীদের ঢল অব্যাহত আছে। এর মধ্যে পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি মানুষ পাড়ি জমাচ্ছেন ভিন্ন দেশে। কর্তৃপক্ষ বলছে, রুশ হামলার পর থেকে প্রায় 1,00,000 শরণার্থী আশ্রয় নিয়েছে হাঙ্গেরি সীমান্তে। পরিস্থিতি খুবই খারাপ, খেতেও পারছি না, কোনো মতে বেঁচে আছি, সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় আছি। চারিদিকে বোমা হামলা, কোথাও আমরা নিরাপদ নই। এই মুহূর্তে দেশ ত্যাগ ছাড়া আর কোনো বিকল্প নেই। এমন বাস্তবতায় ইউরোপীয় কমিশন জানায়, ইউক্রেন থেকে বাস্তুচ্যুত হতে শুরু করা 1,00,000 শরণার্থী আশ্রয়ে প্রস্তুত থাকতে হবে ইউরোপীয় ইউনিয়নকে। এ অবস্থায় ইউক্রেনের নাগরিকদের জন্য মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে জাতিসংঘ। রুশ আগ্রাসনের কারণে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আগামী কয়েক মাসে ইউক্রেনে মানবিক সহায়তার জন্য অন্তত ১৭০ কোটি মার্কিন ডলার প্রয়োজন হবে বলে জানায় সংস্থাটি। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।